লাইভ ঠিক আছে, লাইভ ঠিক আছে, তাহলে চলো শুরু করি। গতকাল আমরা ছয় দফা পর্যন্ত পড়ছিলাম বঙ্গবন্ধুর, ছয় দফা বঙ্গবন্ধুকে যেমন জাতির সবচেয়ে বড় নেতাতে তৈরি করছে, এবং ছয় দফার ফলে বঙ্গবন্ধুকে কিন্তু অনেক নির্যাতন বা অনেক খারাপ সময়ের সাক্ষী হতে হয়েছে, এবং বঙ্গবন্ধুর সহযোগীরা মারা গেছে, এবং ঠিক একই সময় আসলে এই ছয় দফার কারণেই কিন্তু বঙ্গবন্ধু যখন জেলে গেছে, বঙ্গবন্ধু জাতির সবচেয়ে বড় নেতা হয়ে যায়, এবং ওই সময় দেশে সারা দেশব্যাপী আসলে বিশাল একটা অভ্যুত্থান দেখা যায়, যেটাকে তোমরা 69-এর গণ অভ্যুত্থান বলে আমরা জানি। যেমন 1966 সালে যখন ছয় দফা দেওয়া হয়, তখন কিন্তু আইয়ুব খান ব্যাপক নির্যাতন নিপীড়ন শুরু করেন, এবং এই ছয় দফা যে পাকিস্তান ভাঙার একটা ষড়যন্ত্র, এরকম একটা দাবি তারা করেন, যেটা পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র। এই দফার সমর্থক যারা, তারা আসলে পাকিস্তান রাষ্ট্রের দুশমন, এদেরকে শক্ত হাতে দমন করতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা আইয়ুব খান লালন করেন, এবং পরবর্তীতে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু 34 জন সহযোগী, টোটাল 35 জনকে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসায় দেন। তো এর পরবর্তীতেই বঙ্গবন্ধুকে যখন জেলে নেওয়া হয়, তখন বাঙালি যেসব ছাত্র সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে, এবং বিশেষ করে ঢাকা শহর উত্তাল হয়ে যায়, যেটাকে আমরা 69-এর গণ অভ্যুত্থান বলে থাকি। এবং এই আন্দোলনের একেবারে প্রথম দিকে 20 জানুয়ারি আসাদ নিহত হন। তাহলে আসাদ গেট তোমরা সবাই চিনো, আসাদ গেট, আসাদ গেট কোথায় একটু বলো তো আমাকে। এখানে 20 জানুয়ারি আসাদ নিহত হন। পরবর্তীতে 15ই ফেব্রুয়ারি জেলের ভিতরে বঙ্গবন্ধুরই একজন সহযোগী সার্জেন্ট জহুরুল হক, তাকে মেরে ফেলা হয়, জেলখানায় হত্যা করা হয়। তাহলে গণ অভ্যুত্থানের ঘটনা বলি আমরা জানছি, 20 জানুয়ারি আসাদ নিহত হন, 15ই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে জেলখানার ভিতরে হত্যা করা হয়। পরবর্তীতে তোমরা প্রক্টর শামসুদ জোহার নাম জানো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রক্টর ছিলেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যখন সান্ধ্য আইন ভঙ্গ করে রাস্তায় নেমে আসে, তখন কিন্তু পুলিশ তাদের উপর গুলি চালাতে চায়। তখন প্রক্টর শামসুদ জোহা বলেন যে আমার স্টুডেন্টদের গুলি করার আগে আমাকে আগে গুলি করতে হবে, এবং ওই ঘটনাবলিতে কিন্তু শহীদ শামসুদ জোহা শহীদ হন। অর্থাৎ রাবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুদ জোহা নিহত হন, এবং এর পরবর্তীতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আন্দোলন প্রচণ্ড বেগবান হয়, প্রকট হয়ে ওঠে আন্দোলন। অর্থাৎ এই গণ অভ্যুত্থানে আসাদ নিহত হন 20 জানুয়ারি, সার্জেন্ট জহুরুল হক নিহত হন 15ই ফেব্রুয়ারি, এবং 18ই ফেব্রুয়ারি প্রক্টর শামসুদ জোহা নিহত হন। এবং খেয়াল করো, পরবর্তীতে আন্দোলন প্রকট হওয়ার পরে শেখ মুজিব সহ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার, এবং 1969 সালের 22শে ফেব্রুয়ারি, দেখো ঘটনাবলী খেয়াল করো, 20 জানুয়ারি, তারপর 15ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি, এরপর 22শে ফেব্রুয়ারি 1969 সালে শেখ মুজিব সহ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। এবং এই ঘটনাবলীর কারণে আইয়ুব খান পদত্যাগ করেন এবং ক্ষমতায় আসেন ইয়াহিয়া খান। এবং ইয়াহিয়া খান ক্ষমতায় আসার পর পাকিস্তানে একটা সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়। ক্ষমতায় আসার পর পাকিস্তানে একটা সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়। তাহলে চলে আসো, এরপর আমরা একটু জানি ঘটনা বলি 1970-এর নির্বাচন। তো এই যে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়, এটাই হলো 1970-এর নির্বাচন, এটাই হলো ভাইয়া 1970-এর নির্বাচন। আমরা এখন একটু 70-এর নির্বাচন সম্পর্কে জানতে চাই। 70-এর নির্বাচনে, এটা হচ্ছে পুরো পাকিস্তান জুড়ে যে নির্বাচনটা হয়, অর্থাৎ পুরো পাকিস্তানের একটা নির্বাচন, সাধারণ নির্বাচন। এই নির্বাচনে টোটাল 313টা আসন ছিল, 313টা আসনে আওয়ামী লীগ 167টা আসন পায়, এবং যেহেতু আওয়ামী লীগ অর্ধেকেরও বেশি আসন পাইছে, নিয়ম অনুযায়ী আওয়ামী লীগ কিন্তু পাকিস্তানের সরকার গঠন করার কথা, মানে যেহেতু আওয়ামী লীগ জিতছে নির্বাচনে, আওয়ামী লীগ পাকিস্তানের সরকার গঠন করবে, বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, এটাই নিয়ম, তাই তো? কিন্তু ঘটনা আসলে উল্টা ঘটে। খেয়াল করো, আওয়ামী লীগ 167টি আসন পায় 313টা আসনে, অর্থাৎ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ হয়। এখানে একটু বলে রাখা ভালো, পূর্ব পাকিস্তানে 169টা আসন ছিল, পূর্ব পাকিস্তানে আসন ছিল 169টা, পশ্চিম পাকিস্তানে আসন ছিল 144টা। তো এর পিছনে বড় একটা রিজন হচ্ছে পশ্চিম পাকিস্তানের আয়তন কিন্তু বেশি, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের আয়তন ছোট ছিল, কিন্তু তারপরও জনসংখ্যার ভিত্তিতে আসনটা ফিক্স করা হইতো। আমাদের যেহেতু জনসংখ্যা বেশি ছিল, ফলে আমাদের আসনও বেশি ছিল, এবং খুব স্বাভাবিকভাবে এই 169টা আসনের 167টা আসন, পূর্ব পাকিস্তানে যে 169টা আসন ছিল,
এর 167টা আসন বাংলাদেশ আওয়ামী লীগ জিতে নেয় এবং পাকিস্তানের কোন দল, পিপিপি ছিল পাকিস্তানের প্রধান দল, এছাড়া পাকিস্তানের বেশ কিছু দল ছিল, পিপিপি মানে পাকিস্তান পিপলস পার্টি, এছাড়া বেশ কিছু দল ছিল, কোন দল পূর্ব পাকিস্তানে একটা আসনও পায় নাই। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, পশ্চিম পাকিস্তানে 144টা আসন ছিল, তো পশ্চিম পাকিস্তানের কোনো আসনও কিন্তু আওয়ামী লীগ পায়নি। পশ্চিম পাকিস্তানের 144টা আসন ছিল, এর ভিতর বেশ কিছু দল ছিল, এর ভিতর সংখ্যাগরিষ্ঠ দল ছিল পিপিপি, যারা পাকিস্তান পিপলস পার্টি, যারা 86টা আসন পায়। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো যে পূর্ব পাকিস্তানে পাকিস্তানের কোনো দল, পশ্চিম পাকিস্তানের কোনো দল কোনো আসন পায় নাই, আবার পশ্চিম পাকিস্তানে আমাদের কোনো দলও কোনো আসন পায় নাই। একটা জিনিস কিন্তু স্পষ্ট যে পূর্ব পাকিস্তান যেমন পশ্চিম পাকিস্তানের সাথে থাকতে চায় না, ঠিক একইভাবে পশ্চিম পাকিস্তানের জনগণ হয়তো পূর্ব পাকিস্তানের সাথে থাকতে চায় না। অর্থাৎ ব্যাপারটা এরকম যে কারোর সাথে কোনো মিল নাই, দুটো ভূখণ্ড অনেক দূরে অবস্থিত, মাঝে ভারত রয়েছে এবং তাদের সাথে তাদের কোনো রকম মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। একটাই মিল, ধর্মের যে মিল, যেই ধর্মের মিলের ভিত্তিতে দুটো দেশকে পৃথক করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা এটাও দেখতে পাইছি যে এই ধর্মের মিলটা আসলে বড় কোনো রিজন ছিল না, বা এই ধর্মের মিলের কারণেই আসলে এই পূর্ব পাকিস্তানের জনগণ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ফলে এর পরবর্তীতেই কিন্তু আমাদের দেশের নাম এখন বাংলাদেশ, বাংলাদেশ বলতে বোঝানো হয় বাঙালিদের দেশ। অর্থাৎ এখানে আমাদের একটাই সবচেয়ে বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে আমরা বাঙালি, আমরা সবাই বাঙালি এবং এটা হচ্ছে বাঙালিদের দেশ, সেখান থেকেই আসছে বাংলাদেশ। তো 167টা আসন আসলে আওয়ামী লীগ পায়, পিপি পায় 86টা আসন, অর্থাৎ পিপিপি প্রায় ডাবল আসন পায় আওয়ামী লীগ, পিপিপির প্রায় ডাবল আসন পায় আওয়ামী লীগ। কিন্তু এখন তাই যদি হয় তাহলে কিন্তু শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করে দিতে হচ্ছে, পুরো পাকিস্তানকে শাসন করতেছে শেখ মুজিব, যেটা আসলে মেনে নেওয়া তাদের জন্য খুবই কঠিন কাজ। তো পিপিপি লিডার ভুট্টো, ইয়াহিয়া খান তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং পিপিপির যে লিডার ছিল জুলফিকার আলী ভুট্টো, তোমরা সবাই এই নামটা জানো, তো তারা দুইজন মিটিংয়ে বসে, পাকিস্তানে মিটিংয়ে বসে ডিসাইড করে যে কিভাবে এই নির্বাচনটা আসলে বাতিল করে দেওয়া যায়। তো কোনো লজিক্যাল রিজন ছাড়া, কোনো কারণ ছাড়া ইয়াহিয়া খান ঘোষণা করে যে এই নির্বাচন বাতিল, ইয়াহিয়া খান ঘোষণা করে যে এই নির্বাচন বাতিল, এই যে ইয়াহিয়া খান নির্বাচন বাতিল করে দেয়। মানে এটা হচ্ছে মগের মুল্লুক টাইপের ব্যাপার, যে নির্বাচন হয়েছে, সারা দেশের জনগণ ভোট দিছে, সেই জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, ইয়াহিয়া খান এসে বললো এই নির্বাচন হবে না, এই নির্বাচন বাতিল। ওকে, তো এবং 1 মার্চের যে ন্যাশনাল অ্যাসেম্বলি, 1 মার্চের যে ন্যাশনাল অ্যাসেম্বলি এটা স্থগিত করা হয়, অর্থাৎ ইয়াহিয়া খান নির্বাচন বাতিল করে 1 মার্চের ন্যাশনাল অ্যাসেম্বলিটা স্থগিত করে দেন। তো তারপর কি হওয়া উচিত বা কি হয়েছে বা কি হতে পারে নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পারতেছো। পূর্ব বাংলার জনগণ ফেটে পড়ে এবং পূর্ব বাংলার জনগণ আসলে একরকম কাইন্ড অফ তখনই স্থির করে নেয় যে পশ্চিম পাকিস্তানের সাথে আমরা আর থাকবো না, এই পাকিস্তানের সাথে আমাদের পক্ষে থাকা সম্ভব না। এবং খেয়াল করো 1 মার্চ স্থগিত করার সাথে সাথে 2 মার্চে স্বাধীন বাংলা, বাংলাদেশের যেসব ছাত্ররা আছে ওরা ঢাকা শহরের, ওরা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, বিশেষ করে ঢাবির স্টুডেন্টরা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে, এবং ওই সময় ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, ওইটার ভিপি ছিলেন আসমা আব্দুর রব, এখনও উনি রাজনীতিতে কিন্তু সক্রিয় রয়েছেন, যদিও আওয়ামী লীগের রাজনীতি উনি করেন না। ডাকসু ভিপি আসমা আব্দুর রব উনি জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, যেটাকে এখন বলা হয়, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। ওই সময়ের যে জাতীয় পতাকা, তোমরা জানো যে ওইখানে মানচিত্র খচিত ছিল, বাংলাদেশের মানচিত্র, ওইটার ডিজাইন তখন করেছিলেন শিব নারায়ণ দাস। পরবর্তীতে তোমরা জানো যে এই জাতীয় পতাকাটা রিডিজাইন করা হয়, এই মানচিত্রটা বাদ দেওয়া হয়, এবং এই রিডিজাইন পরবর্তীতে করেন হচ্ছে কামরুল হাসান। তাহলে 70-এর নির্বাচনের ঘটনা বলি এরকম যে আওয়ামী লীগ আসলে জিতে যায়, সেই নির্বাচনের ফলাফল অনুসারে আওয়ামী লীগেরই সরকার গঠন করার কথা ছিল, কিন্তু যেটা আসলে হয়নি দুর্ভাগ্যজনকভাবে, আওয়ামী লীগ সরকার গঠন করে না। পরবর্তীতে দেখা যায় যে পিপিপি মাত্র 86টা আসন পায়, তারপরও পিপিপি চায় যে আমরাই সরকার গঠন করব। তো যখন সেটা সম্ভব হয় না, তখন তারা পাকিস্তানের যে ওই সময় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, ইয়াহিয়া খানের সাথে মিলে নির্বাচন বাতিল করে দেয়। তারপর পূর্ব বাংলার জনগণ ফেটে পড়ে, 1 মার্চের অ্যাসেম্বলি স্থগিত করার পর 2 মার্চে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, যেখানে আসমা আব্দুর রব জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাবির কলাভবনে, এবং এই জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন তখন শিব নারায়ণ দাস। তো এখানে একটু চলে আসো
3 মার্চ, তুমি বুঝতেই পারতেছো যে এই অ্যাসেম্বলি স্থগিত করার পরেই আসলে স্বাধীনতার দামাবাব বেজে ওঠে এবং বাংলাদেশ যে স্বাধীন হবে আজ হোক আর বা কাল হোক এটা মোটামুটি সবার কাছে স্পষ্ট হয়ে যায়। 3 মার্চ স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়, ইস্তেহার পাঠ করেন শাহজাহান সিরাজ এবং এই 3 মার্চেই বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়। তাহলে শাহজাহান সিরাজ স্বাধীনতার যে ইস্তেহার সেটি পাঠ করেন, আবারও বলছি এটি কিন্তু স্বাধীনতার ইস্তেহার, এটি পাঠ করেন এবং বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়। এবং পরবর্তীতে এর পরবর্তীতে 7 মার্চ সে ঐতিহাসিক দিন যেদিন বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে একটা ভাষণ দেন। এই ভাষণটাই আসলে বলা যায় যে স্বাধীনতার যে শুরু সেই শুরুটা হয় 7 মার্চ থেকে। এবং এই 7 মার্চ ছিল রবিবার, 7 মার্চ যদি রবিবার থাকে 26শে মার্চ শুক্রবার এটা কিন্তু বলে দেওয়া যায়। দেখো 7 মার্চ রবিবার হলে 7 × 14 রবিবার, 3 × 7 = 21 রবিবার, 4 × 7 = 28 রবিবার, 28 মার্চ তো রবিবার। 28 মার্চ যদি রবিবার হয় তাহলে 27 মার্চ হচ্ছে শনিবার, 26শে মার্চ শুক্রবার। এভাবে কিন্তু তুমি অন্তত এক মাসে বা পরবর্তী মাসের কোন তারিখ কি দিন হবে এটা কিন্তু তুমি বলতে পারবা, তাই না? যেমন আজকে কি বার বলো, এটা কিন্তু বলে দেওয়া সম্ভব। যেমন আজকে হলো 27শে জানুয়ারি, আজকে 27শে জানুয়ারি হচ্ছে শুক্রবার, তাহলে এর আগে কবে শুক্রবার ছিল বলো তো? বা ঠিক 27শে জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে এর আগে কবে শুক্রবার ছিল কেউ বলতে পারবা? এর আগের শুক্রবারটা কত তারিখ ছিল কে কে বলতে পারবা? তাহলে 7 মার্চ রবিবার হলে 26শে মার্চ শুক্রবার, 15ই আগস্ট শুক্রবার ছিল, ফলে আমাদের যে স্বাধীনতা দিবস বা শোক দিবস এই দুইটা দিবস কিন্তু শুক্রবার ছিল, এই দুইটা দিবস শুক্রবার ছিল। 16ই ডিসেম্বর ছিল বৃহস্পতিবার এবং 21শে ফেব্রুয়ারি ছিল শনিবার। 16ই ডিসেম্বর ছিল বৃহস্পতিবার এবং 21শে ফেব্রুয়ারি ছিল শনিবার, এই বারগুলো আমরা জানবো। এবার চলে আসো আমরা একটু 7 মার্চের ভাষণ সম্পর্কে জানি। 7 মার্চের ভাষণটা শুরু হয় 3টা 20 মিনিটে, স্থায়িত্ব কোথাও বলা আছে 18 মিনিট, কোথাও বলা আছে 19 মিনিট, হোপফুলি একসাথে আসবে না, 18-19 দুইটাই না, তো তুমি তাহলে বুঝতে বলতে পারবা যে কোনটা হবে, 18-19 দুইটাই একটু মনে রাখো। তো এইটা এই ভাষণটা হয় তোমরা জানো যে ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটাকে আমরা সোহরার উদ্যান বলে থাকি, এবং বঙ্গবন্ধুর এই ভাষণটা 12টি ভাষায় অনুদিত হয়েছে। তাহলে শুরু হয় 3টা 20 মিনিটে, স্থায়িত্ব 18 বা 19 মিনিট, ঢাকার রেসকোর্স ময়দানে বা সোহরার উদ্যানে এই ভাষণটা হয়, অনুবাদ হয় 12টি ভাষায়। এবং এই ভাষণের টোটাল দাবি ছিল 4টি, 7ই মার্চের ভাষণের টোটাল দাবি ছিল 4টি। ইউনেস্কো এটাকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড, মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে অনেক ভাষণ রয়েছে, তার ভিতর 7ই মার্চের ভাষণ একটা, অর্থাৎ মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে স্থান দিয়েছে ইউনেস্কো 7ই মার্চের ভাষণকে। এই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সাথে মিল পাওয়া যায়, আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গ ঘটনার সাথে 7ই মার্চের ভাষণের মিল পাওয়া যায়। এছাড়া এই ভাষণ সম্পর্কে বেশ কিছু বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন মতামত দিয়েছেন, যেমন ফিদেল ক্যাস্ট্রো এই ভাষণটাকে বলেছেন রণকৌশলের অনন্য দলিল, নেলসন ম্যান্ডেলা বলেছেন স্বাধীনতার মূল দলিল, এবং বাংলাদেশ বেতারে এই ভাষণটা একটা নামে প্রচারিত হতো, নামটা বলা হতো বজ্রকণ্ঠ, অর্থাৎ বাংলাদেশ বেতারে নিয়মিত এই ভাষণটা প্রকাশ করা হতো বা প্রচার করা হতো, এবং এই ভাষণের শিরোনাম ছিল বজ্রকণ্ঠ, বজ্রকণ্ঠ শিরোনামে ভাষণটা প্রচার করা হতো। তাহলে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন শাহজাহান সিরাজ এবং এই 3 মার্চই বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়। 7 মার্চ রবিবার ছিল, 26শে মার্চ শুক্রবার ছিল, এবং কোন দিন কি বার ছিল, 15ই আগস্ট আর শুক্রবার ছিল তোমরা জানো, এরপর আমাদের 16ই ডিসেম্বর বৃহস্পতিবার ছিল এবং 21শে ফেব্রুয়ারি ছিল শনিবার। এই 7ই মার্চের ভাষণ শুরু হয় 3টা 20 মিনিটে, ভাষণের স্থায়িত্ব ছিল 18 মিনিটের একটু বেশি, 18 মিনিট 50 সেকেন্ডের বেশি, এজন্য কোথাও 18 মিনিট বলা হয়, কোথাও বলা হয় প্রায় 19 মিনিট, খেয়াল করবা যে প্রায় 19 মিনিট বলে, তাহলে দুইটাই আসলে সঠিক। এই ভাষণের স্থায়িত্ব ছিল 18 বা 19 মিনিট, স্থান ছিল রেসকোর্স বা সোহরাওয়ার্দী উদ্যান, ভাষণটা রেসকোর্স বা সোহরাওয়ার্দী উদ্যানে, অনুবাদ হয় 12টি ভাষায়, অনুবাদ হয় 12টি ভাষায়। এই ভাষণের দাবি ছিল টোটাল 4 দফা, 4 দফা দাবি ছিল। ইউনেস্কো এই ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্থান দিয়েছে, এছাড়া ফিদেল ক্যাস্ট্রো বলেছেন এই ভাষণটা হচ্ছে রণকৌশলের অনন্য দলিল, নেলসন ম্যান্ডেলা বলেছেন এই ভাষণটা স্বাধীনতার মূল দলিল, বাংলাদেশ বেতার ভাষণটাকে বজ্রকণ্ঠ নামে প্রকাশ করত, এবং এই ভাষণের সাথে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ যে ভাষণটা সেই ভাষণের মিল রয়েছে। এই ভাষণের
গেটিসবার্গ ভাষণের মিল রয়েছে। হ্যাঁ এটা বর্জ্য হবে, হ্যাঁ রাইট, এটা বর্জ্য হবে, আমি আসলে বানানটা ভুল লিখছি। আচ্ছা চলে আসো, এবার আমরা আসলে স্বাধীনতা যে যুদ্ধ শুরু হইলো, তো নিশ্চয়ই তুমি আমার উপর একটা অন্যায় করবা, তো এর তো একটা এক্সকিউজ লাগবে, তাই না? যখনই কেউ অন্যায় করে, ব্যাপারটা এরকম যে ধরো তুমি একটা রিলেশনে আসছো, তো রিলেশন থেকে কেউ তোমাকে ছেড়ে যাচ্ছে, তো ধরো তুমি খুবই ডেডিকেটেড রিলেশনের প্রতি, তো ধরো তুমি একটা মেয়ে, তুমি রিলেশনের প্রতি খুবই ডেডিকেটেড, তুমি ছেলেটাকে একেবারে যে কোনো মূল্যে ধরে রাখতে চাও, কিন্তু ছেলেটা তোমার সাথে থাকতে চায় না, তো সে তোমাকে যে কোনো এক্সকিউজ একটা দিতে পারে। কিরকম? যে বলতে পারে যে তোমার আমার ভাল লাগে না, তোমার এইটা ভালো না, তোমার ওইটা ভালো না, যে কোনো একটা কিছু বলেই তোমার কাছ থেকে বেরোয় আসবে, অর্থাৎ জোর করে কাউকে ধরে রাখা যায় না। ঠিক ওরকম যে কাউকে যখন তুমি অত্যাচার অন্যায় বা কিছু একটা করতে চাও, একটা এক্সকিউজ দিতে হবে। তো তোমরা জানো যে বাংলাদেশে কিন্তু বিহারিরা ছিল, তো ওই সময় কিন্তু দেশ উত্তাল ছিল, দেশ উত্তাল, আর বিহারিরা কিন্তু উর্দু ভাষায় কথা বলতো এবং ওরা কিন্তু একবারে সোললি মানে পুরোপুরি পশ্চিম পাকিস্তানের সাপোর্টার ছিল। তো খুব স্বাভাবিকভাবে দেশটা যখন উত্তাল ছিল, খুব স্বাভাবিকভাবে বিহারিরা এক সংখ্যালঘু ছিল, তো বিচ্ছিন্ন দু একটা আক্রমণ বা হামলা হয়েছে বিহারিদের উপর, যেটা আসলে খুবই নগণ্য এবং যেটা খুব ইজিলি সলিউশন করা যাইত। কিন্তু এই ছোট্ট একটা ঘটনাকে, বিহারিদের উপর বিচ্ছিন্ন দু একটা হামলা হয়েছে, এই ছোট্ট একটা ঘটনাকে এক্সকিউজ হিসেবে ধরে পুরা পশ্চিম পাকিস্তান 25শে মার্চের যে গণহত্যা চালায়, এই গণহত্যা চালানোর এক্সকিউজ ছিল যে বিহারিদের উপর কিছু বাঙালি হামলা করছে। তো এই এক্সকিউজ হিসেবে এই এক্সকিউজটা দেখানো হয়, এবং এই এক্সকিউজে খেয়াল করো 10 থেকে 13ই মার্চ সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়, সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয় 10 থেকে 13ই মার্চ। এবং তোমরা কেউ বলতে পারবা যে পাকিস্তানের যত আন্তর্জাতিক ফ্লাইট কেন বাতিল করা হয়? 10 থেকে 13ই মার্চে পাকিস্তানের যত আন্তর্জাতিক বিভিন্ন দেশে যায় সব বাতিল করা হয়, বাতিল করে সব ফ্লাইটকে ঢাকায় ডাইভার্ট করা হয়, অর্থাৎ সব ফ্লাইট ঢাকায় যাবে। কেন যাবে? কারণ পাকিস্তানের কিছু কি বলা যায় কিছু সরকারি লোকজন ঢাকায় আসবে, এটা ছিল রিজন। অ্যাকচুয়ালি ওই 10 থেকে 13ই মার্চ যেসব ফ্লাইটে পাকিস্তানের সরকারি লোকজন আসে, আসলে সরকারি লোকজন আসে না, পাকিস্তানের যেসব সেনাবাহিনীর কর্মকর্তা অফিসার সৈন্য এরা আসে, এরা সামরিক সামরিক যেসব অফিসার আসে এরা কিন্তু সিভিল ড্রেসে সাধারণ জনগণের বেশে ঢাকায় প্রবেশ করে। অর্থাৎ 10 থেকে 13ই মার্চই এদের প্ল্যান ছিল যে বাংলাদেশে তারা আসলে একটা ম্যাসাকার করবে বা গণহত্যা করবে 10 থেকে 13ই মার্চ। তোমাকে ইন্টারেস্টিং ফ্যাক্টটা বলি যে 10 থেকে 13ই মার্চ এই যে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে আসলে পাকিস্তানি সৈন্য সাধারণ পোশাকে বাংলাদেশে প্রবেশ করে এবং স্পেশাল পূর্ব বাংলায় প্রবেশ করে স্পেশাল একটা অপসারণের জন্য। এখন একটা জিনিস একটু বুঝাই যে এর ভিতরে 23শে মার্চ কিন্তু মানে এই যে ঘটনাগুলো ঘটতেছে, আর এদিকে বাংলাদেশের জনগণ কিন্তু তাদের যে স্বাধীনতার দাবি এদিকে আরো অনেক বেশি অগ্রসর হয়ে যাচ্ছে। 23শে মার্চে পাকিস্তান দিবস ছিল, তো এই দিন পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করতে হয়, কিন্তু বাংলাদেশের কোথাও পাকিস্তানের জাতীয় পতাকা আসলে উত্তোলন হয় নাই। সব জায়গায় বাংলাদেশের যে জাতীয় পতাকা, শিবনারায়ণ দাসের ডিজাইন করা যে জাতীয় পতাকা, সেই পতাকা বাংলাদেশের সব সরকারি অফিস আদালত বা সব জায়গায় আসলে উত্তোলিত হয়। তো এখানে একটু বলে দিই যে 13ই মার্চ পাকিস্তানি সৈন্যরা কিন্তু ঢাকায় চলে আসছে 25শে মার্চের যে অপারেশন অপারেশন সার্চ লাইট এটা পরিচালনা করার জন্য। ঠিক ওই সময়ে 13 মার্চ সব সৈন্যকে আনার পরে 15ই মার্চ ইয়াহিয়া খান ঢাকায় আসে। ইয়াহিয়া খান ঢাকায় এসে ব্রেইন ওয়াশ করার মতো একটা ঘটনা সে ঘটায়, বঙ্গবন্ধুর সাথে এই টানা 10 দিন মিটিং করতে থাকে, বঙ্গবন্ধু ইয়াহিয়া খান বৈঠক হয় তারা 10 দিন, এবং ইয়াহিয়া খান বুঝাইতে চায় যে ঠিক আছে তোমরা জিতছ নির্বাচনে, আমরা তোমাদের হাতে ক্ষমতা দিব, একটা মিটিং করতে থাকে, একটা সলিউশনে আসার চেষ্টা করতে থাকে। এটা আসলে আগে থেকেই ডিসাইডেড যে তারা আসলে সময় ক্ষেপণ করতেছে, এটা আসলে আসছে জাস্ট কি বলা যায় মানে একটা ধোয়া দেওয়ার জন্য, কিন্তু ধুলা দেওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সার্চ লাইটের যে পরিকল্পনা সেটা কিন্তু যখনই আসলে তারা ডিসাইড করে যে আমরা সার্চ লাইটটা চালাবো, 25শে মার্চে ইয়াহিয়া খান ঢাকা থেকে চলে যায়। ঢাকা থেকে চলে যাওয়ার পর ওই দিন রাতেই কিন্তু অপারেশন সার্চ লাইট পরিচালনা করে। ওই দিন প্রায় 25,000 বাঙালিকে হত্যা করা হয়। এই 25,000 বাঙালির ভিতর ওদের কিছু টার্গেট ছিল, টার্গেটগুলো এরকম যে যারা আসলে স্বাধীনতাকামী কিন্তু জনপ্রিয়, যারা বুদ্ধিজীবী, ঠিক আছে, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা যাদেরকে আসলে মানুষ ভালোবাসে, যাদের কথা মানুষ শুনে, তাদেরকে আমরা খুন করব, এটা একটা ওয়ে। তারপর হচ্ছে পাকিস্তান যেসব বাংলাদেশের সৈন্য আছে, বিভিন্ন পুলিশের সৈন্য আছে, বিডিআরের সৈন্য আছে, বাংলাদেশে যেসব সৈন্য আছে তাদেরকে খুন করে ফেলতে হবে, কারণ এরা পরবর্তীতে যুদ্ধে ঠিকই অংশগ্রহণ করবে।
তো বাংলাদেশি যেসব সৈন্য আছে পাকিস্তানের বিভিন্ন বাহিনীতে তাদেরকে খুন করতে হবে, তারপর হচ্ছে যেসব জনপ্রিয় ব্যক্তি তাদেরকে খুন করতে হবে। এভাবে আসলে এমন একটা কাজ করতে হবে যেই কাজটা করলে এরা আসলে আর মাথা তুলে দাঁড়াইতে পারবে না, এরা আর চিৎকার চেঁচামেচি করতে পারবে না। তারা কিন্তু 25শে মার্চ রাতেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ফেলছে, 25শে মার্চই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ফেলছে। তো মোট কথা, সবাইকে অ্যারেস্ট করে সবাইকে খুন করে ঠান্ডা করে দিতে হবে, যাতে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার দাবির কোনো দাবি আর না তোলে কেউ। তো এখানে একটু খেয়াল করো যে শেখ মুজিবকে কিন্তু ওই দিন রাত্রেই বন্দি করা হয় এবং ওই দিনই পাকিস্তান নিয়ে যাওয়া হয়। তবে শেখ মুজিব পাকিস্তানে বন্দি করার আগে, পাকিস্তানে নিয়ে যাওয়ার আগে, বন্দি করার আগে সে কিন্তু স্বাধীনতার ঘোষণা করে যায় ওয়্যারলেস যোগে, যেটা আসলে পরবর্তীতে পাবলিশ হতে হতে, যেহেতু ওয়্যারলেসে যেতে সময় লাগতো, পাবলিশ হতে হতে 26শে মার্চ বেজে যায়। ফলে স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ দেওয়া হয়, এরকম বলা হয়। স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় 26শে মার্চ, কি বললাম ভাইয়া, 26শে মার্চ। এবার চলে আসো একটু দেখি যে এই যে অপারেশন সার্চ লাইটটা চালনা করা হয়, এটা কিন্তু টিক্কা খান, টিক্কা খান এই সার্চ লাইটটা নীল নকশা করেন 18ই মার্চের দিকে। 18ই মার্চের দিকে এই নীল নকশাটা করা হয় এবং এইখানে এই নীল নকশা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ঢাকা শহরের রাও ফরমান আলীকে, মেজর জেনারেল রাও ফরমান আলী, এবং ঢাকা শহরের বাইরে অন্যান্য সব এলাকায় এর দায়িত্বে ছিলেন খাদিম রেজা। তাহলে নীল নকশাটা করেন টিক্কা খান, আর ঢাকা শহরে এটার বাস্তবায়নের দাবি ছিল, দায়িত্ব ছিল ফরমান আলীর উপর, আর অন্যান্য জায়গায় খাদিম রেজার উপর। এবং এই জন্যই কিন্তু এই 25শে মার্চকে কি বলা হয় গণহত্যা দিবস। 25শে মার্চকে কিন্তু 2017 সালে সম্ভবত যে 25শে মার্চ যে গণহত্যা দিবস, এটা স্বীকৃতি পাইছে যে 25শে মার্চ এখন থেকে হচ্ছে গণহত্যা দিবস। তো এই যে 25শে মার্চ গণহত্যা করার আগে তারা কিন্তু সব বাংলাদেশে, পূর্ব বাংলায় যেসব বিদেশি সাংবাদিক ছিল তাদের গতিবিধির উপর নজর রাখা শুরু করে, তারা যেন হোটেলের থেকে বাইরে বেরিয়ে এনে যেতে না পারে, এই সব ব্যাপারে তারা খুব কড়াকড়ি আরোপ করে, যাতে বিদেশি কোনো সাংবাদিক যারা ছিল ওই মুহূর্তে তারা যেন কোনো ইনফরমেশন না নিতে পারে। কিন্তু তারপরও সাইমন ড্রিং, উনি ডেইলি টেলিগ্রাফ, উনার ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক ছিল সাইমন ড্রিং, অত্যন্ত সাহসিকতার পরিচয় দেন এবং গণহত্যার খবরটা উনি কালেক্ট করতে পারেন এবং সেই খবর বিশ্বে প্রকাশ করেন। এবং এই সাইমন ড্রিং হয়তো যদি না থাকতো তাহলে হয়তো সারা বিশ্ব 25শে মার্চের যে গণহত্যার খবর সেটা জানতে পারতো না, হইতে পারতো যে এটা হয়তো চাপা পড়ে যেত, হয়তো আমরা কাউকে বিশ্বাসই করাইতে পারতাম না যে এই দিন এই ঘটনাটা ঘটছে। তো এইটা বিশ্ববাসীর নজরে আনেন সাইমন ড্রিং, টেলিগ্রাফের সাংবাদিক, এবং ওনাকে আমার মনে হয় আমাদের সবার পক্ষ থেকে থ্যাঙ্কস দেওয়া উচিত। এবং 25শে মার্চের গণহত্যা যখন হয় তখন যে প্রতিরোধ গড়ে ওঠেন তা কিন্তু না, 25শে মার্চ কিন্তু প্রতিরোধের মুখে পড়ে পাকিস্তানি বাহিনী। প্রতিরোধ করে হচ্ছে তৎকালীন ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, যেটার পরবর্তীতে নাম হয় বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরবর্তীতে এটার নাম বিডিআর হয়, বর্ডার গার্ড রেজিমেন্ট সম্ভবত। তারপর এর পরবর্তীতে তোমরা জানো যে পিলখানা হত্যাকাণ্ড, তারপরই এটার নাম হয় বিজিবি, বাংলা বর্ডার গার্ড বাংলাদেশ, আমি যদি ভুল না করে থাকি। তাহলে ওই সময় যখন এই যে পুলিশ আর কি, ইস্ট পাকিস্তান রাইফেলস বা ওই সময় ইস্ট পাকিস্তান রাইফেলস, ওরাই প্রথমবারের মতো প্রতিবাদ গড়ে তুলে, তারপর এটার নাম বাংলাদেশ রাইফেলস হয়, তারপর বিডিআর, তারপর বিজিবি। এবং 26শে মার্চই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন 26শে মার্চ। এবং 26শে মার্চই এইটা তৎকালীন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান এটা পাঠ করেন, 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে এটা পাঠ করেন মেজর জিয়াউর রহমান। তাহলে এটা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন 26শে মার্চ, ওই দিনই এটা পাঠ করেন এম এ হান্নান, 27শে মার্চ এটা পাঠ করেন মেজর জিয়াউর রহমান। এবার একটু চলে আসো, তো মোটামুটি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেলে বাংলাদেশের একটা সরকার গঠন করতে হবে, যারা আসলে স্বাধীনতার যুদ্ধে কিভাবে যুদ্ধটা পরিচালিত হবে, কারা যুদ্ধ করবে কারা যুদ্ধ করবে না, নেতৃত্ব দানের জন্য একটা সরকার গঠনের প্রয়োজন হয়ে পড়ে। তো 4 এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগান, এখানে একটা মিটিং হয়। বাংলাদেশের তৎকালীন যেসব রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা একটা মিটিং করেন হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে, এবং এই মিটিংয়ে আসলে সরকার গঠনের ব্যাপারে একটা রূপরেখা বা কিভাবে সরকার গঠিত হবে, সরকারে কে থাকবে কে থাকবে না, এই ব্যাপারগুলো নিয়ে একটা সরকার গঠনের ব্যাপারে একটা মিটিং হয় সহজ ভাষায়। তারপর 10 এপ্রিল কিন্তু সরকার গঠনের ঘোষণাপত্র জারি হয়। 10 এপ্রিল সরকার গঠনের একটা ঘোষণাপত্র জারি হয়। তবে এখানে একটু বলে রাখি, ঘোষণাপত্র জারি হয় 10 এপ্রিল, কিন্তু এটা কার্যকর হয় 26শে মার্চ, আরো আগে, অর্থাৎ এটাকে কার্যকর ধরা হয়। আই রিপিট, স্বাধীনতার যে ঘোষণাপত্র এটা কার্যকর ধরা হয় 26শে মার্চ, জারি হয় 10 এপ্রিল, কিন্তু তারও 10, 14,
কয়দিন আগে, 14 দিন মনে হয়, মার্চ মাস কয়দিন, 31 দিনে, ফলে 15 দিন। তো 15 দিন আগে থেকেই এটাকে কার্যকর ধরা হয়। তাহলে ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল, কার্যকর ধরা 17 এপ্রিল, এই সরকারটা শপথ গ্রহণ করে। তাহলে ঘোষণাপত্র জারি বা সরকার গঠন হয়, সরকার গঠন হয়, সরকার গঠন হয় 10 এপ্রিল, কিন্তু এই সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল। এই সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল, এবং এই শপথ গ্রহণের ইয়াটা একটু খেয়াল করো, যে মেহেরপুরের, তৎকালীন মেহেরপুরের ভবের পাড়া, এটা কি ভবের পাড়া? হ্যাঁ, ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথ তলা, এই যে বৈদ্যনাথ তলা, এই বৈদ্যনাথ তলা হচ্ছে একটা আমের বাগান। এই বৈদ্যনাথ তলা বা এই ভবের পাড়া গ্রামের আমের বাগানে, বৈদ্যনাথ তলা আমের বাগানে আমাদের যে স্বাধীন বাংলাদেশের সরকার, স্বাধীন বাংলাদেশের সরকার না, তৎকালীন যে সরকার, সেটি শপথ গ্রহণ করে। এবং বৈদ্যনাথ তলার নামই আসলে ওই সময় শেখ মুজিব জেলে ছিলেন, পাকিস্তানে ছিলেন, কিন্তু তারপরও শেখ মুজিবকেই এই সরকারের প্রধান করা হয়, এবং এই সরকারের নাম নামই হয় মুজিবনগর সরকার। অর্থাৎ মুজিবনগর কই থেকে আসছে? ওই মুহূর্তে কিন্তু নাম বৈদ্যনাথ তলা, ওই দিনই বৈদ্যনাথ তলার নামকরণ করা হয় শেখ মুজিবের নামে মুজিবনগর, এবং সরকারের নামকরণও করা হয় মুজিবনগর সরকার। এবং এই সরকারের তুমি জানো যে প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান। তাহলে আমরা আবারও একটু দেখি যে অপারেশন সার্চ লাইটের নীল নকশা টিকাখান করেন, এবং ঢাকা সিটিতে অপারেশনটা পরিচালনার দায়িত্ব পান ফরমান আলী, এবং ঢাকার বাইরের যে এলাকাগুলো সেখানে খাদিম রেজা। 25 মার্চে গণহত্যা দিবস বলা হয়, এই গণহত্যার খবরটা টেলিগ্রাফে সাইমন ড্রিং উনি প্রচার করেন, সারা বিশ্ববাসীকে জানান। প্রতিরোধ করে ইপিআর, যেটাই বর্তমানে বিজিবি। 26 মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন, যেটা 26 মার্চ সিএমএ হান্নান কালুরঘাট বেতারকান্দ থেকে প্রকাশ করেন। 27 মার্চ যেটা মেজর জিয়াউর রহমান প্রচার করেন। 4 এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে সরকার গঠনের ব্যাপারে একটা মিছিল হয়, মিটিং হয়। 10 এপ্রিল সরকার গঠিত হয়, সরকার গঠিত হয় 10 এপ্রিল, এবং স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়, কিন্তু কার্যকর হয় কিন্তু তারও আগে 26 মার্চ। 26 মার্চ থেকে কার্যকর ধরা হয়, আই রিপিট। এখন চলে আসো, 17 এপ্রিল আমাদের এই সরকার শপথ গ্রহণ করে। এই শপথ গ্রহণ করে হচ্ছে বৈদ্যনাথ তলায়, যেটার নাম মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যেটা আম্রকাননে, আম্রকানন বা আমের বাগানে, যেটা পরবর্তীতে ওই বৈদ্যনাথ তলার নামকরণ হয় মুজিবনগর, মুজিবনগর, এবং এই সরকারের নামই হয় মুজিবনগর সরকার। এই সরকারের নামই হয়, কিন্তু খুব স্বাভাবিকভাবেই তোমাকে একটা উদাহরণ দিই যে এই সরকার শপথ গ্রহণের 2 ঘন্টার মধ্যে, আই রিপিট, 2 ঘন্টার মধ্যে পাকিস্তানের যেসব সেনাবাহিনী বা পাকিস্তানের সৈন্যরা এই খবরটা পেয়ে যায়, এবং তারা কিন্তু আম্রকানন দখল নিয়ে নেয়। ফলে এই 2 ঘন্টার ভিতর কিন্তু মানে তারা জেনে যায় যে এখানে একটা সরকার শপথ গ্রহণ করতেছে বা কিছু একটা, এবং তারা কিন্তু 2 ঘন্টার ভিতর ওই জায়গাটা দখল নিয়ে নেয়। তো খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের কোনো জায়গায় স্বাধীনভাবে সরকার পরিচালনা করার মতো সুযোগ ছিল না, ফলে এই সরকারের একটা অস্থায়ী ক্যাম্প। এবং তোমরা জানো যে ওই সময় পশ্চিমবঙ্গ বা কলকাতা কিন্তু বাংলাদেশকে ইমেন্স একটা সাপোর্ট দিচ্ছে। ওই সময় বাংলাদেশের লক্ষ লক্ষ শরণার্থী, তারা কিন্তু কলকাতায় গিয়ে আশ্রয় নিছে, তাদের থেকে হেল্প পাইছে লম্বা পুরো মুক্তিযুদ্ধের সময়কালটা। এবং ওই সময় বাংলাদেশের সরকারের সব কার্যক্রম কিন্তু এই কলকাতার 8 নম্বর থিয়েটার রোড থেকে প্রচালিত হয়েছে, সব কার্যক্রম কলকাতার 8 নম্বর যে থিয়েটার রোড, এখান থেকে পরিচালিত হয়। এবং আমরা একটু সরকারের কে কোথায় ছিল সেটা একটু জানতে চাই। এখানে একজনকে আমি বাদ দিছি, যার নাম হচ্ছে মুস্তাক, মুস্তাকের নাম তোমরা জানো, বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল মুস্তাক। এই মুস্তাকও কিন্তু বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন, এবং এই সরকারে মুস্তাকও ছিলেন, যদিও এটা তোমার জানার দরকার নাই। রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, তবে যেহেতু বঙ্গবন্ধু তখন জেলে ছিলেন পাকিস্তানে, অস্থায়ী রাষ্ট্রপতি করা হয় সৈয়দ নজরুল ইসলামকে। রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি করা হয় সৈয়দ নজরুল ইসলামকে, প্রধানমন্ত্রী করা হয় তাজউদ্দিন আহমেদকে। কি বললাম? রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তোমরা জানো যে ওনার সুযোগ্য সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম, উনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন লম্বা একটা সময়, এবং খুবই সজ্জন একজন মানুষ, খুবই ক্লিন ইমেজের একজন মানুষ। মানে তুমি আওয়ামী লীগের রাজনীতি করো, পছন্দ করো, বিএনপি রাজনীতি পছন্দ করো, আশরাফুল ইসলামকে সবাই খুবই পছন্দ করত, সব দল মত নির্বিশেষে। তো আশরাফুল ইসলাম এখন নাই, মারা গিয়েছেন। তো উনার বাবা ছিলেন তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলাম। এই সৈয়দ নজরুল ইসলাম কিন্তু খুবই চমৎকার একজন মানুষ ছিলেন, বঙ্গবন্ধুর খুবই কাছের মানুষ, বঙ্গবন্ধুর খুবই বিশ্বস্ত একজন মানুষ ছিলেন। এবং ঠিক একইভাবে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ছিলেন। তাজউদ্দিন আহমেদের ছেলের নাম তোমরা, ছেলেকে তোমরা সবাই চিনো আমার মনে হয়, তানজিম আহমেদ সোহেল তাজ। একটা সময় বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন, পরবর্তীতে রাজনীতি থেকে সরে এসেছেন, এখন জিম টিম করে। তো এই তাজউদ্দিন আহমেদের ছেলে হচ্ছে
তানজিম আহমেদ, সোহেল তাজ। এরপর চলে আসো, স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী ছিলেন এস এম কামারুজ্জামান, অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, এবং এখানে একটু বলে রাখি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন, তোমাকে বলতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী। চলে আসো স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র আমরা আসলে এখনো এইটা পড়লাম, কিন্তু ওই যে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন বা পাঠ, এগুলো কত তারিখে হয় বলতো? এগুলো 17ই মার্চ হয়, তাই তো? 17ই মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠানে তো ঘোষণাপত্র প্রণয়ন করেন ব্যারিস্টার আমিনুর, এবং ঘোষণাপত্রটা পাঠ করেন ওই দিন অধ্যাপক ইউসুফ আলী। এবং ইউসুফ আলী কিন্তু বৈদ্যনাথ তলার নামটা মুজিবনগর, এটা ইউসুফ আলী করেন। তো এই সরকারের স্থায়িত্ব যেহেতু আমরা জানি যে কার্যকর হয়, ওই মুজিবনগর সরকারের ঘোষণাপত্র কার্যকর হয় 26শে মার্চে, ফলে এই সরকারের স্থায়িত্ব আমরা ধরি 26শে মার্চ 1971 সাল থেকে 15ই ডিসেম্বর 1972। এই সরকারের স্থায়িত্ব ধরা হয় 26শে মার্চ 1971 সাল থেকে 15ই মার্চ 1972। এবং এই 17ই এপ্রিল, এই দিন যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, এই দিনটাকে আমরা মুজিবনগর দিবস হিসেবে পালন করি, যেহেতু ওই দিনই কিন্তু বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর করা হয়, এই দিনটাকে আমরা মুজিবনগর দিবস হিসেবে ধরতে পারি। এবং 17ই এপ্রিল ওই দিন বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে, এবং 18ই এপ্রিল কিন্তু কলকাতায় যে বাংলাদেশ মিশন আছে সেখানে প্রথমবারের মতো, মানে বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয় কলকাতার বাংলাদেশ মিশনে। কলকাতা বাংলাদেশ মিশনে এম হোসেন আলী, উনি প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করেন। কি বললাম, 18ই এপ্রিল কলকাতার বাংলাদেশ মিশনে এম হোসেন আলী সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন, সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এখন আমরা একটু চলে আসব, আচ্ছা এখন আমরা একটু চলে আসব বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের জন্য টোটাল 11টা সেক্টরে ভাগ করা হয়, এবং টোটাল সেক্টর কমান্ডার ছিলেন 16 জন। টোটাল 11টা সেক্টরে ভাগ করা হয় এবং টোটাল সেক্টর কমান্ডার ছিলেন 16 জন। এবং এই যে 11টা সেক্টর, 11টা সেক্টরের কোথায় কে ছিল এগুলো একটু আমাদের জানা উচিত, জানা উচিত না? 11টা সেক্টরের কোথায় কোন এলাকা ছিল চলো আমরা একটু দেখি। 1নম্বর সেক্টরে ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের জেলার নামগুলো তোমরা জানো, বাখারা, বাখারা, বাতে বান্দরবন, খাতে খাগড়াছড়ি, রাতে রাঙামাটি, বাখারা দিয়ে বোঝা যায় যে পার্বত্য চট্টগ্রাম। তাহলে চিটাগাং পার্বত্য চট্টগ্রাম ছিল হচ্ছে 1নম্বর সেক্টরে, 2নম্বর সেক্টরে ঢাকা ছিল, 3নম্বর সেক্টরেও ঢাকা ছিল। তো 2নম্বর সেক্টর আসলে ঢাকার সাথে কুমিল্লা চাঁদপুর ছিল, কুমিল্লা চাঁদপুর ঢাকার একটা অংশ, বর্তমান ঢাকার একটা অংশ, এটা ছিল 2নম্বর সেক্টরে। 3নম্বর সেক্টরে আসলে ঢাকার সাথে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এভাবে মনে রাখতে পারো, ঢাকা হকি, হ্যাঁ ঢাকা হকি, হ্যাঁ এভাবে মনে রাখো, ঢাকা হকি, হকি, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, তাহলে ঢাকা হকি 3, হ্যাঁ ঢাকা হকি 3। আচ্ছা তাহলে চলে আসো 4নম্বর আর 5নম্বর সেক্টর ছিল চিলেট। চিলেট কে ছিল ভাইয়া? চিলেট ছিল, চিলেট। 4নম্বর 5নম্বর সেক্টরে ছিল হচ্ছে চিলেট, দেখো চিলেট, চার, চার, চারের চ দিয়ে হচ্ছে চিলেট, কি চিলেট। এই চিলেটের পূর্বাচন ছিল 4নম্বর সেক্টরে। এবং পাঁচ, পাঁচেও কি আছে, চ, চ দিয়ে হচ্ছে চিলেট। তাহলে চারে এবং পাশে ছিল চিলেট, চিলেটের পূর্বাচন, পূর্বাঞ্চল ছিল 4নম্বর সেক্টরে, চিলেটের পূর্বাঞ্চল ছিল 4নম্বর সেক্টরে, চিলেটের পশ্চিমাঞ্চল ছিল 5নম্বর সেক্টরে, সিলেটের পশ্চিমাঞ্চল ছিল 5নম্বর সেক্টরে। কি বললাম, সিলেটের পশ্চিমাঞ্চল ছিল 5নম্বর সেক্টরে। তাহলে চলে আসো 6নম্বর সেক্টরে ছিল রংপুর এবং ঠাকুরগাঁ, এটা এভাবে মনে রাখতে পারো, ছয় ঠাকুর, থাতে ঠাকুরগাঁ এবং রতে রংপুর, ছয় ঠাকুর, কি বলছি ভাইয়া, ছয় ঠাকুর। তাহলে ছয় ঠাকুর দিয়ে মনে রাখতে পারো, 6নম্বর সেক্টরে ছিল রংপুর, ঠাকুরগাঁ। চলে আসো আমরা একটু 7নম্বর সেক্টর সম্পর্কে জানতে চাই। 7নম্বর সেক্টরে ছিল দিনাজপুর এবং রাজশাহী, এটা এভাবে মনে রাখা যায়, 7 দিনের রাজা, 7নম্বর সেক্টরে, দিনের, দিনের দিয়ে দিনাজপুর এবং রাজা দিয়ে রাজশাহী, 7 দিনের রাজা দিয়ে মনে রাখতে পারবা। 7নম্বর সেক্টরে ছিল দিনাজপুর এবং রাজশাহী, এখানে ছিল হচ্ছে ভাইয়া দিনাজপুর এবং রাজশাহী,
এরপর চলে আসো 8 নম্বর সেক্টরে, আমার এলাকা ছিল খুলনা যশোর বা মেহেরপুর। মেহেরপুরও কিন্তু যেহেতু ওখানে ওই এলাকাটা খুবই গুরুত্বপূর্ণ, মেহেরপুর যেখানে আসলে বাংলাদেশের স্বাধীনতার যে সরকার সেই সরকারটা গঠিত হয়েছে, তাহলে খুলনা যশোর মেহেরপুর 8 নম্বর সেক্টরে। 9 নম্বর সেক্টরে হচ্ছে সুন্দর। একটা জিনিস খেয়াল করছো, নয় নয় যে অক্ষরটা, নয় অক্ষরটা কিন্তু অত্যন্ত সুন্দর। কে কে খেয়াল করছো এই যে নয় অক্ষরটা দেখছো অত্যন্ত সুন্দর না? এই যে একটু এই যে নয়, দেখো এই যে নয়, নয় খুবই, এই অক্ষরগুলো তো সবচেয়ে সুন্দর অক্ষর কিন্তু নয়, বুঝছো? তাহলে নয় দিয়ে মনে রাখবা, সুন্দরবন। আচ্ছা 10 নৌ, ধরো 10টা নৌকা, 10টা নৌকা, নৌকা কয়টা? 10টা নৌকা। 10 নম্বর সেক্টরে ছিল নৌ সেক্টর আর কি, 10 নম্বর সেক্টরটা ছিল নৌ সেক্টর, এটা কোনো এলাকার ভিতর পড়ে না, টোটাল পুরো নৌ পথটাই ছিল নৌ সেক্টরের আন্ডারে। তো 10 নম্বর সেক্টরটা নৌ সেক্টর ছিল, এবং 11 নম্বর সেক্টর ছিল ময়মনসিংহ এবং টাঙ্গাইল। 11 নম্বর সেক্টর ছিল ভাইয়া ময়মনসিংহ এবং টাঙ্গাইল, 11 নম্বর সেক্টরে ছিল ময়মনসিংহ এবং টাঙ্গাইল। তাহলে চলো আবারও একটু আমরা দেখি যে 1 নম্বর সেক্টর হচ্ছে চিটাগাং পার্বত্য চট্টগ্রাম, 2 নম্বর সেক্টর হচ্ছে ঢাকা কুমিল্লা চাঁদপুর, 3 নম্বর সেক্টরে ঢাকা হকি, হ্যাঁ হকি ঢাকা এভাবে মনে রাখা যায়, হকি ঢাকা, হ্যাঁ ধরো ঢাকা হকিতে ভালো, এবং ধরো ঢাকা হচ্ছে 3 নম্বর পজিশনে, হইতে পারে না যে ধরো হকির একটা লিগ হচ্ছে সবগুলো বিভাগ খেলতেছে, তো ঢাকা 3 নম্বর পজিশনে, ঢাকার যে হকি টিমটা সেটা 3 নম্বর পজিশনে আছে এভাবে ধরে নিতে পারো। 4-5 চিলেট, 4-5 চিলেট, 4-চ আছে 5-চ আছে, তাইলে এই চিলেট। এরপর চলে আসো 6 হচ্ছে 6 ঠাকুর, 7 হচ্ছে 7 দিনের রাজা, 8-এ হচ্ছে আমার এলাকা খুলনা যশোর মেহেরপুর, 9-এ 9টা সবচেয়ে সুন্দর এই জন্য সুন্দরবন, 10 হচ্ছে নৌকা, 10 হচ্ছে নৌকা, ঠিক আছে এখন 10টা নৌকা এভাবে মনে রাখতে পারো, আর 11-তে হচ্ছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল। 11-তে ময়মনসিংহ এবং টাঙ্গাইল, 11-তে ভাইয়া ময়মনসিংহ এবং টাঙ্গাইল, ঠিক আছে। ফলে আমরা হোপফুলি এইটা বুঝতে পারছি। আচ্ছা এখানে অনেকেই তাদের নিজেদের এলাকা যেটা সেটাকে বাদ পড়ার কারণে মন খারাপ করতেছো, তারা বেশ চিল্লাফাল্লা করতেছো, তো এখানে একটু বলে রাখি যে এলাকা বলতে গেলে আসলে প্রচুর এলাকা বলতে হয়, তোমরা ম্যাপে দেখছো যে কোন এরিয়াতে কোনটা, এভাবে 64টা জেলারই নাম নিতে হয় যদি আসলে নেওয়া যায়, এবং নেওয়া যায়, 64টা জেলার নাম তো আমার পক্ষে বলা সম্ভব না, ফলে তোমরা চাইলে তোমাদের প্রিয় যে জায়গাগুলো সেগুলো ওইভাবে শিখে নিও, ঠিক আছে। তাহলে আমি আবারও একটু বলে দিই, 1 নম্বর সেক্টর হচ্ছে চিটাগাং, 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 1 নম্বর চিটাগাং, 2-3 এটা মোটামুটি ঢাকা এবং ঢাকার আশেপাশের অঞ্চল, 4-5 হচ্ছে সিলেট, 6 দিয়ে ঠাকুর মানে ঠাকুরগাঁও রংপুর, 7 হচ্ছে 7 দিনের রাজা দিনাজপুর রাজশাহী, 8-এ কি আছে বলো আমার এলাকা যশোর খুলনা, 9-এ আছে হচ্ছে সুন্দর মানে সুন্দরবন, 9 অনেক সুন্দর, 10 হচ্ছে নৌকা নৌ সেক্টর, এবং 11 হচ্ছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল। 11-তে ময়মনসিংহ এবং টাঙ্গাইল, 11-তে হচ্ছে ভাইয়া ময়মনসিংহ এবং টাঙ্গাইল, 11-তে ময়মনসিংহ এবং টাঙ্গাইল। চলে আসো এখন আমরা একটু দেখি যে এই যে 16 জন সেক্টর কমান্ডার, এদের নাম কিভাবে মনে রাখা যায়, 16 জন সেক্টর কমান্ডারের নাম কিভাবে মনে রাখা যায় সেগুলো একটু দেখতে চাই। চলে আসো জিয়ার খাস 10 বানু, ধরো 2-1 জন মানুষ যার খাস 10টা বানু আছে, 10টা বউ আছে, তাহলে জিয়ার খাস 10 জন বউ আছে যারা ওজন শূন্যতায় ভুগতেছে, তাহলে জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা, কি বললাম, জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। জিয়ার এই জিয়া দিয়ে খেয়াল করো, জিয়া দিয়ে হচ্ছে মেজর জিয়াউর এবং মেজর রফিকুল, এই যে জিআর 1 দিয়ে হচ্ছে জিয়ার, এই জিয়ার র দিয়ে রফিকুল, জিয়ার এর র দিয়ে হচ্ছে ভাইয়া রফিকুল, কি বলছি ভাইয়া, জিয়ার এর র দিয়ে রফিকুল, জিয়ার এর র দিয়ে হচ্ছে রফিকুল, তাহলে জিয়া দিয়ে মেজর জিয়াউর এবং র দিয়ে হচ্ছে রফিকুল, তাহলে 1 নম্বর সেক্টরে জিয়া। 2টা মনে রাখবা খা দিয়ে, খাসের খা, খাতে হচ্ছে খালেদ মুশাররফ এবং হায়দার, এই এদের ভিতর যারা ছিল এদের ম্যাক্সিমাম কিন্তু মেজর ছিল, ম্যাক্সিমামই মেজর ছিল, ম্যাক্সিমামই মেজর পদমর্যাদা ছিল 2-3 জন বাদে, বা 3 জন মনে হয় সম্ভবত, বা 4 জন হইতে পারে। তাহলে খালেদ মোশাররফ এবং হায়দার ওরা হচ্ছে 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। 3-3 হচ্ছে খাস তালিবর্ষা, তালিবর্ষা দিয়ে হচ্ছে শফিউল্লাহ, মেজর শফিউল্লাহ, উনি ছিলেন 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, 3 নম্বর হচ্ছে শফিউল্লাহ। 4 নম্বরের সেক্টরে চলে আসো, 4 নম্বর হচ্ছে দ দিয়ে মনে রাখতে হবে, দ, 4 নম্বরটা তোমাকে মনে রাখতে হবে দ দিয়ে, দেখো 4 নম্বরটা কি দিয়ে মনে রাখবা, দ দিয়ে, এই যে সিআর দত্ত, তাহলে 1 জিয়া, জিয়া দিয়ে জিয়াউর রহমান, জিয়ারের র দিয়ে হচ্ছে
রফিকুল। তাহলে মেজর জিয়াউর এবং মেজর রফিকুল, কি বললাম ভাইয়া? ঠিক আছে, মেজর জিয়াউর এবং মেজর রফিকুল। খা দিয়ে হচ্ছে দুই নম্বর সেক্টর, অর্থাৎ খালেদ মোশাররফ এবং হায়দার, খালেদ মোশাররফ এবং হায়দার। স দিয়ে তিন নম্বর সেক্টর হচ্ছে স দিয়ে, স দিয়ে হচ্ছে শফিউল্লাহ। তিন নম্বর সেক্টর স দিয়ে, স দিয়ে ভাইয়া শফিউল্লাহ। এবার চলে আসো চার নম্বর সেক্টর হচ্ছে দ দিয়ে, দ দিয়ে দত্ত। পাঁচ নম্বর সেক্টরও স দিয়ে, পাঁচ নম্বর সেক্টরও স দিয়ে, স দিয়ে শওকত আলী, স দিয়ে ভাইয়া শওকত আলী। ছয় নম্বর সেক্টর বা দিয়ে, ছয় নম্বর সেক্টর হচ্ছে বা দিয়ে, বা দিয়ে হচ্ছে বাসার, খাদেমুল বাসার। ছয় নম্বর সেক্টর বা দিয়ে, খাদেমুল বাসার। সাত নম্বর সেক্টর হচ্ছে ন দিয়ে, ন দিয়ে দুইটা নাম আছে, নাজমুল এবং নুরুজ্জামান। ন দিয়ে দুইটা নাম ভাইয়া, নাজমুল এবং নুরুজ্জামান, নাজমুল এবং নুরুজ্জামান। এবং চলে আসো আট নম্বর সেক্টর, আট নম্বর সেক্টর বা নূর দিয়ে মনে রাখতে পারো যে নুরুজ্জামান এবং নাজমুল। আচ্ছা, ওজন শূন্যতা, তাহলে ও শব্দটা খেয়াল করো ভাইয়া, আট নাম্বার হচ্ছে ও শব্দটা দিয়ে, আট নাম্বার ও শব্দটা দিয়ে ওসমান, ওসমানের সাথে মঞ্জুরও আছে, মঞ্জুর নামটা মনে রাখবা। তাহলে আট নাম্বার সেক্টরে ছিলেন ওসমান আর মঞ্জুর, আট নাম্বার সেক্টরে ছিলেন ওসমান আর মঞ্জুর। নয় নাম্বার সেক্টরে ছিলেন জলিল, এটা মনে রাখবা জ দিয়ে, ও জনের বর্গীয় জ দিয়ে, বর্গীয় জ দিয়ে মনে রাখবা জলিল। নয় নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল, তাহলে বর্গীয় জ দিয়ে মনে রাখবা আব্দুল জলিল। আচ্ছা, শূন্য দিয়ে হচ্ছে দশ নম্বর সেক্টরটা আসলে শূন্য ছিল, দশ নম্বর সেক্টর শূন্য ছিল, এই জন্য হচ্ছে, যেহেতু দশ নম্বর সেক্টরটা তোমরা জানো যে নৌ সেক্টর ছিল, নৌ সেক্টরের কোনো সেক্টর কমান্ডার ছিল না, নৌ সেক্টরের কোনো সেক্টর কমান্ডার ছিল না, ফলে দশ নম্বর সেক্টরটা শূন্য ছিল। এবং এগারো নম্বর সেক্টর তা দিয়ে মনে রাখতে পারবা, তা ওজন শূন্য, তা তা দিয়ে হচ্ছে তাহের, তাহের সাথে হামিদুল্লাহ ছিল, তাহলে এগারো নম্বর সেক্টরে ছিল তাহের এবং হামিদুল্লাহ। এগারো নম্বর সেক্টরে ছিল তাহের এবং হামিদুল্লাহ, কি বললাম, তাহের এবং হামিদুল্লাহ ছিল এগারো নম্বর সেক্টরে। তাহলে আবার একটু দেখি, এক নম্বর সেক্টরে মেজর জিয়াউর, মেজর রফিকুল, দুই নম্বর সেক্টরে ছিল খালেদ মোশাররফ এবং হায়দার, তিন নম্বর সেক্টরে শফিউল্লাহ, চার নম্বর সেক্টরে সিআর দত্ত, পাঁচ নম্বর সেক্টরে শওকত আলী, ছয় নম্বর সেক্টরে খাদেমুল বাশার, সাত নম্বর সেক্টরে নাজমুল নুরুজ্জামান, আট নম্বর সেক্টরে উসমান মঞ্জুর, নয় নম্বর সেক্টরে আব্দুল জলিল, দশ নম্বর সেক্টর নৌ সেক্টর ছিল, কোনো সেক্টর কমান্ডার ছিল না, এগারো নম্বর সেক্টরে ছিল তাহের এবং হামিদুল্লাহ। এগারো নম্বর সেক্টরে ছিল ভাইয়া তাহের এবং হামিদুল্লাহ, এগারো নম্বর সেক্টরে ছিল তাহের এবং হামিদুল্লাহ। এখন আমাকে বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, এখানে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা। তাহলে এর সাথে সাথে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে আগামী শুক্রবার বিকাল তিনটায়, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেক শুক্রবার বিকাল তিনটায় সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।